আমরা খাসিকরণের মানে কেউ কোথায় সেটা হলো জানার চেষ্টা করছি সবাই মিলে। এটা হলো একটা মেল ছাগল, দেখে বুঝতে পাচ্ছেন। এর হলো এটা হলো যে বিচিটা আছে বন্ডকোষ, এটা থেকে এই যে শিরাটা আছে না, এই শিরাটা থেকে আমরা আলাদা ছেদ করব ক্যাসেশন মেশিনের মাধ্যমে। এটা অনেক সময় এই কেটে বিচি বার করেও কিন্তু করা যায়, কিন্তু আমরা যেটা করছি মেশিনের মাধ্যমে। কেন করতে হবে এটা, কেন করতে হবে, না করলে তো হয়, কারণ হলো না না কারণ হলো এই যে ছাগলটা যদি এটা করা হয় না করলে কি হবে, ও সেক্সুয়াল মনোভাবটা সবসময় থেকে যাবে, ও চঞ্চল মনোভাব থাকবে, খাওয়ার ইচ্ছা থাকবে না, গ্রোথ হবে না, না খেলে তো গ্রোথ হবে না। হ্যাঁ, যেরকম মানুষের কি একটা বয়স থাকে, সেই বয়সে কিন্তু চঞ্চল মনস্থ থাকে, খাওয়া দাওয়ার ইচ্ছা থাকে না, তাই না? না খেয়ে না দৌড়ো শুধু কোথায় দৌড়ো জানে না, ঠিক আছে, সেরকম হয়। সেই জন্যেই ছাগলকে যদি আমরা সঠিকভাবে ক্যাসেশনটা করতে পারি তাহলে গ্রোথ, আমাদের মূল হলো মাংস, মাংস বাড়ানোর জন্য এগুলো করতে হয়। এটা এটা যে কোনো বয়সে করা যায়, এটা দু মাস পরে থেকে যে কোনো করা যায়। এই যে শিরাটা আছে, শিরা এই শিরা দেখা যাচ্ছে তো, একজন হাত দেন, এখানে হাত দেন, দেখেন শিরাটা বয়স আছে, দেখেন এটাকে আমরা একই বয়স বয়ে যাবে আসতে লাগবে, এটাকে আমরা আলাদাভাবে ছেদ করবো। এটা একজন বাঁধা, ওটা চেপে ধরো, ওটা এবার চেপে ধরো, একজন চাপো, ওটা চেপে দেবো, হ্যাঁ চাপো, শিরাটা যেন বাড়ি না জোরে, হ্যাঁ এই তো গুড, এই শিরার থেকে ডিসচার্জ হয়ে যাবে, অসুবিধা নেই, এই যে এটা এর এটা কিন্তু সঙ্গে সঙ্গে তো এটা শুকিয়ে যাবে না, এক দেড় মাসের মধ্যে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে ওটা। অ্যান্টিবায়োটিক দিতে হবে শুকানোর জন্য, একটু ব্যথা যন্ত্রণা কমার জন্য একটু ওষুধ খাওয়ালে ভালো হয়, মেলোনেক্স দিতে হবে করলে ভালো হয়, অসুবিধা নেই, ব্যাস একদম ফাইন হলো, ঠিক আছে ছেড়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, স্বাভাবিক অবস্থায় থাকবে, কোনো সমস্যা না, নিচে নামিয়ে দাও।